বন্ধুরা, আমরা টেলিটক্সিমের এমবি বা অফার কিভাবে চেক করব সেটা কিন্তু আমরা জানি না, বা এমবি কিনবো কিভাবে সেটা কিন্তু আমরা পারি না। তো আমি চলে যাবেন শুধু প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যেয়ে এখানে প্লে স্টোর সবাই চিনে মাই টেলিটক অ্যাপটা কিনে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি মাই টেলিটক অ্যাপসে চলে গেলাম। এখান থেকে আপনি এমবি কিনবেন, সব অফার কিন্তু খুব সহজে নিতে পারবেন, আপনি মিনিট প্যাকগুলো নিতে পারবেন। তো এখানে চলে আসার পরে যে ইন্টারনেট প্যাক, রিচার্জ, অফার, এখানে কিন্তু ব্যালেন্স সব কিন্তু এখানে আছে এবং আপনার ব্যালেন্স কত, এত এখানে কিন্তু সব কিছু শো করতেছে। তো আমি ইন্টারনেট প্যাকে চলে গেলাম। তো ইন্টারনেট প্যাকে চলে আসলো ওয়াল প্যাক, ইন্টারনেট মিনিট, এসএমএস, তারপর এই পাশে আছে বান্ডেল, এই পাশে আছে ফ্রি অফার, আপনি কিন্তু এখান থেকে সব নিতে পারবেন। তো ইন্টারনেটে চলে আসলে টেলিটক্সিমে কী দিচ্ছে, 16 টাকায় 1 জিবি, আচ্ছা আপনার একদিন মেয়াদ, এই যে 2 জিবি দিছে একদিন মেয়াদ 28 টাকা, 3 জিবি দিছে 42 টাকা 3 দিন মেয়াদ, তারপর হচ্ছে এইখান থেকে আপনাকে দিছে 100 MB 7 দিন 11 টাকা, 100 MB 30 দিন 23 টাকা, 500 MB 28 টাকা 7 দিন। এই যে এখানে কিন্তু অফার আছে 1 জিবি 7 দিন 22 টাকা, 1 জিবি 30 দিন আছে 62 টাকা। এভাবে করে কিন্তু এখান থেকে আপনি আপনার সুন্দর সুন্দর অফারগুলো নিতে পারবেন। 3 জিবি 7 দিন 46 টাকা, 2 জিবি 30 দিন 98 টাকা। আপনি এখান থেকে একটু লং মেয়াদের, কম মেয়াদের সব টেলিটক্সিমের অফারগুলো কিন্তু আপনি এখান থেকে ইন্টারনেট প্যাকেজগুলো কিনতে পারবেন। আপনার যেটা পছন্দ হয়, যে 5 জিবি আছে 67 টাকায় আপনার সে 7 দিন, এটা আপনি নিতে পারেন। তারপর 5 জিবি কিন্তু আবার 1 মাস আছে 210 টাকা, 10 জিবি 7 দিন আছে 102 টাকা। এটা কিন্তু আগে আগে আচ্ছা আপনার 90 টাকা ছিল, 89 টাকা ছিল, এটা কিন্তু এখন 79 টাকা ছিল, এটা কিন্তু করছে এখন দেখুন 102 টাকা। তার মানে এটাতে কিন্তু তার দাম বাড়িয়েছে অনেক। তো এইখান থেকে আপনার যে কোনো একটা অফারটা নেবেন, তো আপনার এইখান থেকে জাস্ট যদি আপনি টেলিটক্সিমে রিসার্চ করে রাখেন তাও নিতে পারবেন, যদি এখান থেকে আপনি ডাইরেক্ট রিসার্চ করেও নিতে পারবেন। এখান থেকে যে রিসার্চ অপশনে চলে গেলে, এখান থেকে আপনি রিসার্চ করতে গেলে আপনাকে যে ওয়েলেটটা দিয়ে রিসার্চ করবেন সেই ওয়েলেটটা কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে টেলিটকের, এই যে টেলিটকের অ্যামাউন্ট, এখান থেকে আমি 102 টাকা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে এখান থেকে আমি নেক্সট অপশানে একটা ক্লিক দিচ্ছি। তো নেক্সট অপশানে একটা ক্লিক দিলে কিন্তু আমার এখানে চলে আসবে কি, আমার ওয়েলেটগুলো শো করবে, কী কী ওয়েলেটগুলো আমি দিয়ে টেলিটক্সিমে রিসার্চ করতে পারবো। এই যে এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের সব চলে আসছে, আমি মোবাইল ব্যাঙ্কিং এখানে চলে গেলাম। তো এখানে বিকাশটা কিন্তু নাই দেখুন। তো যেহেতু আমি বিকাশ থেকে রিসার্চ করবো, আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম। তো আপনাদের যদি এরকম হয়ে থাকে তো আপনারা কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি চলে যাব আমার বিকাশ অ্যাপে। তো এখান থেকে আপনারা আপনাদের বিকাশ অ্যাপে চলে যাবেন। বিকাশ অ্যাপে চলে যাওয়ার পরে বিকাশ অ্যাপটা আপনার এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে আমার বিকাশ অ্যাপটা লগ ইন করে নিচ্ছি। তো আমার বিকাশ অ্যাপটা আমি এখান থেকে লগ ইন করে নিলাম। লগ ইন করে নিয়ে এখানে মোবাইল রিচার্জে চলে গেলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনি যে নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটা এখানে ট্যাপ দিতে হবে। তো আমি সেই নাম্বারটা এখানে ট্যাপ দিব, চাইলে আপনি সেভ করা নাম্বারও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এইখানে যেহেতু আমার নাম্বারটা আমার মুখস্থ আছে, আমি চাপ দিলে চলে আসবে। তো এই নাম্বারে আমি এখান থেকে রিসার্চ করবো যে টেলিটক, তারপর যাচ্ছে এখান থেকে আমার অ্যাকাউন্টে যে ব্যালেন্স, তো আমি এখান থেকে 102 টাকা রিসার্চ করব। তারপর এখান থেকে ক্লিক দিব। ক্লিক দিলে এখান থেকে আমাকে 10 জিবি দিয়ে দিচ্ছে তারা, 102 টাকা 7 দিন। এগিয়ে যান, তারপর এখান থেকে আপনার পিনকোডটা আপনি দিয়ে দিবেন। এখান থেকে আমাদের পিনকোডটা দিয়ে আমরা ট্যাপ দিলাম। ট্যাপ দিয়ে দিলে এটাকে এভাবে ধরে রাখলাম। তো এখান থেকে কিন্তু আমার এটাও কেনা হয়ে গেল, আমার ওইখানে যেয়ে কিন্তু আর কিনতে হচ্ছে না। টেলিটক্সিমের এমন একটা অফার, এগুলো সব জায়গায় যেয়ে আপনি কিনতে পারবেন। তো এখান থেকে এখন আমরা চলে যাব আমাদের টেলিটক সিমে, সেই অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশনে চলে গেলাম। চলে গেলে কিন্তু এখন এখান থেকে আপনি দেখতে পারবেন যে আমি 7 দিনের যে প্যাকেজটা কিনেছি সেই প্যাকেজটা কিন্তু এখানে এই যে 10 জিবি কিনে তারা আমাকে জমা করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।